তো এই কাকুর বাড়িতে ঘুরতে এসেছিলাম এবং কাকু এখানে পালকের কক বানাচ্ছে। দেখো কিভাবে বানাতে হয় কাকু একটু বলে দেবে? কাকু একটু বলে দাও কিভাবে বানাও। পালকগুলো বাংলাদেশ থেকে আসে। আচ্ছা, বা মুর্শিদাবাদ থেকে আসে। এক একটা ফেদার 1.60 টাকা পিস। আর এইটা এইটার দাম শুধু শুধু এইটার দাম 6 টাকা। আচ্ছা, পিসের দাম পর কাটিং আছে, মানে লেবার চার্জ আছে। এটাকে ধোলাই করতে হয়, অর্থাৎ ওয়াশ করতে হয়। ওয়াশ করে তারপর কাটিং করা হয়। কাটিং করার পর সিলেকশন করা হয়, মানে বাছা হয়। বাছার পর তারপরে হেঁকে এরকমভাবে একটা একটা করে গাঁথা হয়। গাঁথার পর এটাকে ব্যান্ডিং করা হয় এই সুতো দিয়ে। আচ্ছা, ব্যান্ডিং করে আবার এরপরে এতে এই যে ব্যান্ডিংটা করা হয়েছে এবং এই গোড়াতে এতে আবার গাম লাগানো হবে। আচ্ছা, গাম লাগানোর পর টিপ টিকিট করলে তবে এটা কমপ্লিট হবে।